আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আজকে 28। তো লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করছিলাম 28 না 27 খেয়াল করবেন শুরু থেকেই সবাই আমরা আমাদের অনেক কাজ করতে হবে আজকে বেসিক্যালি। তো একদিন প্যানেলের আজকে আমরা ইমেজ আপলোডের কাজটা করবো, তাই না? কি কি করা হয়েছিল একটু দেখে আসি। আমাদের ফ্রন্ট এন্ডের কাজ আমরা করব পরে, একদিন প্যানেলটা প্রিপেয়ার করার পর, কারণ ফ্রন্ট এন্ডের মধ্যে যে কন্টেন্টগুলো ডিসপ্লে হচ্ছে সেই কন্টেন্টগুলোই তৈরি করার জন্যই আমরা একদিন প্যানেল করতেছিলাম। তো লগ ইন দিয়ে ভিতরে যাওয়া হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ড পাওয়া যাচ্ছে। এখান থেকে যখন আমরা ক্যাটাগরি তৈরি করতে যাচ্ছিলাম, ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার তা হোমওয়ার্ক ছিল আপনাদের, তো আমাকে একটু দেন পেন্ডের উপরে। আমি কি রিপ্লেস করতে পারবো আমারটা দিয়ে? হ্যাঁ স্যার পারবেন। কলাম নেম যদি সব ম্যাচ করা আছে, সব ম্যাচ করা আছে, তাই না? এটা কি ওই লাস্ট ক্লাসে আমি দিয়েছিলাম ওইটাই? না স্যার, এখানে দুটো ডাটাবেজ স্যার, নতুন একটা টেবিল অ্যাড হয়েছে স্যার। সেখানে ডেটাবেস মাইগ্রেশনের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে পেস্ট করে দিলাম ম্যানুফ্যাকচারার এরিয়াটা, তাই না? আমি একটু মাইগ্রেশন ফাইলটা দেখি এখান থেকে কি অবস্থা। তো ডেটাবেস কোথায়? ডেটাবেস মাইগ্রেশন ক্রিয়েট ম্যানুফ্যাকচারার অ্যাক্টিভিটি। অলরাইট, সেখান থেকে করছে ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচারার নেম, ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, টাইম ইন্টিজার ফাইল, টাইম স্ট্যাম্প। ঠিক আছে, এখানে কি এটা লাগবে? এটা মনে হয় লাগবে না, এই যে সিঙ্গেল লাগবে, কোনো প্রবলেম। সো এইভাবে আমরা কাজটা করে ফেলতে পারলাম ম্যানুফ্যাকচারের
ক্রিয়েট ম্যানুফ্যাকচারার্স টেবিল, ম্যানুফ্যাকচারার্স মডেল ক্লাসটা আছে, সেই মডেল ক্লাসটা নিয়ে আমরা আমাদের এখানে ডিরেক্ট অ্যাপস এর মধ্যে পেস্ট করে নিচ্ছি। ম্যানুফ্যাকচারার কন্ট্রোলারে বেসিক্যালি কাজগুলো করা হয়েছে, তো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টার্মিনালে আসি, এখানে এসে আমরা দেখব কি প্রথমে পিএসপি মাইগ্রেট না নিলেন, আর একটা কাজ বাকি ছিল, আচ্ছা যাই সমস্যা নাই, লাগবে না, রাউটস এর কাজটা বাকি ছিল আমরা করে নিচ্ছি, সমস্যা কি করছেন এগুলো তো ঠিক আছে না, একইভাবে তো ছিল না জি স্যার, ক্রিয়েট স্টোর ম্যানেজ এডিট আপডেট ক্যাটাগরি ক্রিয়েট ম্যানুফ্যাকচারার স্টোর ম্যানুফ্যাকচারার তারপরে ম্যানেজ ম্যানুফ্যাকচারার এখানেও আপনি তিন ভাবেই করছেন, এখানে ক্যাটাগরি কেন
স্যার ওই যে ওটা পপুলার এনেছে স্যার কমেন্ট হিসেবে রাখছে স্যার আমার কাজের জন্য ঠিক আছে আল্লাহ সো এখানে এভাবে দিয়ে দিচ্ছি টেবিল ইনসার্ট ম্যানুফ্যাকচারার নিউ ডিসক্রিপশন স্ট্যাটাস ম্যানুফ্যাকচারার অ্যাড আচ্ছা ঠিক আছে অল ম্যানুফ্যাকচারার্স যে আপনি এখানে পাঠিয়ে দিচ্ছেন এখানে এডিটেড দেখছেন আপডেটের ক্ষেত্রে এভাবে করছেন ঠিক আছে ডিলিট করছেন এভাবে আইডি ধরে নিয়ে ডিলিট করে দিচ্ছেন ফাইল নাও এবার আমাদের আই থিঙ্ক রেডি মোটামুটি সব এবার একটু চেক করি ক্যাটাগরির পরে আমরা ম্যানুফ্যাকচারার অ্যাড ম্যানুফ্যাকচারার যাই একটু চলে আসছে ম্যানুফ্যাকচারার নেম আচ্ছা ক্যাটাগরি নেমের মধ্যে ও ঠিক আছে ম্যানুফ্যাকচারার নেম ম্যানুফ্যাকচারার ডিসক্রিপশন পাবলিকেশন স্ট্যাটাস তো এখান থেকে সেভ করতে সেভ করা যাবে সেভ করি ম্যানুফ্যাকচারার বললাম সনি ওয়েল আর কেউ করেন নাই এখানে যখন আমরা প্রোডাক্ট তৈরি করবো তখন আমাদের ক্যাটাগরি এবং ম্যানুফ্যাকচারার গুলো লাগবে এবং অনেকেই বিভিন্ন ধরনের বলছে রিলেশনাল ডাটাবেস কিভাবে হয় কিন্তু এখন এখন এই রিলেশনাল ডাটাবেসের ইয়া গুলো আসবে আর কি দুই তিনটা টেবিল মিলে এখন একটা টেবিল হবে আর কি বেসিক্যালি এখন আমাদের যেটা করতে হবে আমরা একটা প্রোডাক্ট তৈরি করব এই এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে আমরা একটা প্রোডাক্ট তৈরি করব সো প্রোডাক্ট তৈরি করার জন্য কি কি লাগবে প্রোডাক্টের নাম লাগবে প্রোডাক্টের প্রাইস লাগবে কারণ ফ্রন্ট এন্ডে আপনি কি দেখাবেন প্রোডাক্টের একটা ছবি দেখাবেন তাহলে এখান থেকে ছবি তৈরি করা লাগবে প্রোডাক্টের নাম দেখাবেন তো এই প্রোডাক্টের নাম তৈরি করা লাগবে এখানে একটা প্রাইস আছে প্রাইসটা কি কোডে দিয়ে লিখে দেবেন এখান থেকে তৈরি হবে এখান থেকে তৈরি হবে তাহলে আপনি এখানে যা যা দেখাবেন সেই সেগুলো বিষয়গুলো আপনাকে এখান থেকে তৈরি করতে হবে অ্যাডমিন প্যানেল থেকে তৈরি করবেন ডেটা পেজে সেভ হবে ম্যানেজ করবেন এডিট করবেন আর পাবলিশ করবেন আর পাবলিশ করবেন ডিলিট করবেন এবং ফাইনালি শো করাবেন কোথায় এখানে সো এখন প্রোডাক্ট তৈরি করার জন্য এখন প্রোডাক্ট আবার মনে করেন এটাও একটা প্রোডাক্ট আবার আমি যদি বলি যে এই যে ঘড়ি এটাও একটা প্রোডাক্ট এখন দুটোর ক্যাটাগরি কি সেম তাই না তো সেম না কিন্তু এই জন্য এটাও একটা প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট যে তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে তিনটা কি মানে একই ক্যাটাগরি না ইলেকট্রনিক্স এটা একটা ক্যাটাগরি এটা শু এটা আরেকটা ক্যাটাগরি তো প্রোডাক্টগুলো হয় ক্যাটাগরি আবার ইলেকট্রনিক্সের মধ্যে এটা যদি একটা প্রোডাক্ট হয় মোবাইল শুধুমাত্র এক কোম্পানির আছে তাই না নাকি অনেক কোম্পানির মোবাইল আছে স্যামসাং ওয়ালটন সোনি আইফোন অ্যাপেল তাই না তো বিভিন্ন ব্র্যান্ডের আছে এখন তাহলে আমাকে যখন প্রোডাক্ট আমি তৈরি করবো এই প্রোডাক্টটা কোন ব্র্যান্ডে সেটা আমার লাগবে না এখানে ব্র্যান্ড বলতে ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে কি ম্যানুফ্যাকচারার প্রোডাক্টটা কোন ক্যাটাগরি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারারকে নাম কীভাবে আমি প্রোডাক্টটা তৈরি করবো ঠিক আছে সো আমরা একটা ফর্ম তৈরি করতে চাচ্ছি যেখানে যে ফিল্ডগুলো থাকবে সেগুলো হচ্ছে এরকম সেটা হচ্ছে প্রথমে আমরা দিতে পারি মনে করেন
প্রথমে আমরা দিতে পারি প্রোডাক্টের নাম হবে দিই প্রোডাক্টের নাম এরপর দিতে পারি আমরা ক্যাটাগরি নাম এরকম হয় যে মনে করেন সাপোজ ডিপার্টমেন্ট ডেজিগনেশন বা অন্য ক্ষেত্রে আপনি যেটা বলছেন ওটা কিছু কিছু ক্ষেত্রে হয় এই ভালো Product quantity, product short description, product long description. Product image লাগবে এবং পাবলিকেশন স্ট্যাটাস লাগবে এই ডাটা নিয়ে যাবে ওদের কাছ থেকে এরকম একটা ফর্ম তৈরি করে ফেলবে এই যে পাশে ম্যানুফ্যাকচারের নিচে ক্যাটাগরির পরে আরেকটা ইয়ে চলে আসছে দেখেন প্রোডাক্ট ইনফো এখানে ক্লিক করলে অ্যাড প্রোডাক্ট এবং ম্যানেজ প্রোডাক্ট
আমি কি ম্যানুফ্যাকচারারটাকেই কপি করে নিচে আবার পেস্ট করে দিচ্ছি এলআইটাকে। সো এখন আমরা এই যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওয়েব ডট পিএসপিতে যাই, এই ম্যানুফ্যাকচারারটাকে কপি করে নিচে আবার পেস্ট করি পুরো অ্যালাইজটাকে। ম্যানুফ্যাকচারার কি লিখবেন? প্রোডাক্ট, ঠিক আছে প্রোডাক্ট। কন্ট্রোলার নামটা কি হবে? প্রোডাক্ট কন্ট্রোলার। ঠিক আছে প্রোডাক্ট কন্ট্রোলার। ফাংশন গুলোর নামও মোরালে সেমই হবে, ক্রিয়েট প্রোডাক্ট, স্টোর প্রোডাক্ট, ম্যানেজ প্রোডাক্ট, এডিট প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট এন্ড ডিলিট প্রোডাক্ট। তো প্রোডাক্ট অ্যাড এয়ারলাইন্সের জন্য প্রোডাক্ট কন্ট্রোলারের অ্যাড ক্রিয়েট প্রোডাক্ট মেথডটা লোড হবে। তো প্রোডাক্ট কন্ট্রোলারটি আছে, তাহলে এবার যদি আমি রিলোড দিই আর প্রোডাক্টে ক্লিক করি কি আসবে বলেন তো? কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট, প্রোডাক্ট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। তো কি করব? প্রোডাক্ট কন্ট্রোলার তৈরি করে দিতে হবে। এরপর একটা মডেল তৈরি করতে হবে না, মাইগ্রেশন ফাইল লাগবে। মাইগ্রেশন ফাইল তৈরি করবো আগে না মডেল আগে তৈরি করবো? এক ঢিলে পাইপা কে মারবো? পিএইচপি আর্টিজান মেক মডেল প্রোডাক্ট ফরওয়ার্ড স্ল্যাশ এন, এবং মনে রাখবেন যে এক ঢিলে দুই পাখি মারতে পারে, ঠিক আছে? বাকি তিনটা মারতে করলে ভালো ছিল যদি কন্ট্রোলার সবাই সাথে করা। কথা ঠিক আছে, তিনটে মাসে মাসে ভালো সবচেয়ে বেশি ভালো হবে, ভবিষ্যতে আসবে, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরাই করব, কি বলেন? আপনার লেভেল লেগে থাকেন 5 বছর 10 বছর দেখেন ঘটনা কোন দিকে যায়। মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, মাইগ্রেশন ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, ওকে। ঘটনা যা ঘটনা ঘটে গেছে, এখন আর আমাদের করতে হবে না, এখন আমরা আমাদের ফাইলগুলো তৈরি করবো আর কি। সো এবার যদি ব্রাউজারে যাই, এখন কন্ট্রোলার কিন্তু আমার আছে, এখন কি নাই মেথড নাই, কারণ আমি যখন ইউআরএলে যখন প্রোডাক্ট লিখে অ্যাড লিখে এন্টার দিব তখন সেই কন্ট্রোলারে এই ফাংশনটা লোড হবে। বাট এতক্ষণ কন্ট্রোলার ছিল, এখন কন্ট্রোলার আছে কি নাই, মেথড নাই, ফাংশন নাই। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যে ব্যাক বাটন প্রেস করি,
প্রেস করে এবার যদি দেই প্রোডাক্ট ইনফরমেন্ট দেই অ্যাড প্রোডাক্টে দেই এবার যদি মেথড নট নাও প্রোডাক্ট কন্ট্রোলার ক্রিয়েট প্রোডাক্ট ডাজ নট এক্সিস্ট সো এবার আমরা মেথডটা তৈরি করব সো ক্রিয়েট প্রোডাক্ট এই মেথডটা এখন আমরা তৈরি করতে যাচ্ছি সো এখান থেকে আমরা যাব কোথায় প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে প্রোডাক্ট কন্ট্রোলার দেখা যাচ্ছে পাবলিক ফাংশন ক্রিয়েট প্রোডাক্ট ফাংশনটা কি করবে রিটার্ন করবে ভিউ থেকে অ্যাডমিন প্রথম একটা ফোল্ডার তৈরি করতে হবে নাম হচ্ছে প্রোডাক্ট এই ফোল্ডারের মধ্যে আমরা পিএইচপি ফাইল তৈরি করবো ক্রিয়েট প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএইচপি এখানে এসে এবার যদি রিলোড দেই এবার একটা ব্ল্যাক ফাইল আসবে এবার আমি এক্সটেন্ড করবো কাকে এক্সটেন্ড করলাম অ্যাডমিন ডট মাস্টার প্রথমে থাকবে কি প্রোডাক্টের নেম প্রোডাক্ট নেম টাইটেল তো দিয়ে দিলাম প্রোডাক্ট নেম কিরটার ক্ষেত্রেও একটু কাজ করে দিতে হচ্ছে প্রোডাক্ট নেম সেম ভাবে কি ছিল ক্যাটাগরি নেম তাই না তো ক্যাটাগরি নেমটা কিভাবে করছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের বিষয়টাকে কপি করে আমরা প্রোডাক্ট নেমের পরে পেস্ট করে দিচ্ছি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের পরিবর্তে আমরা এখানে লিখব ক্যাটাগরি নেম ওকে ক্যাটাগরি নেম এবার এই সিলেক্টের মধ্যে নেম এখানে আসবে ক্যাটাগরি এখানে লিখবো ক্যাটাগরি আইডি আর এখানে লিখবো সিলেক্ট ক্যাটাগরি নেম তো বেসিক্যালি এই জায়গাটা একটা লুপের মধ্যে থাকবে ওটা কি স্যার ক্যাটাগরি আইডি হবে স্যার হ্যাঁ
এটা নেম হবে আইডি, ডেটাবেজে থাকবে হচ্ছে ক্যাটাগরি আইডি। দেখেন এখানে শো করব হচ্ছে ক্যাটাগরি নেম দুই অপশনের মাঝখানে, আর অপশনের মাঝখান থেকে আমরা যেটা সিলেক্ট করে দেবো ডেটাবেজে যাবে কি ভ্যালু, ডেটাবেজে আমরা দিব হচ্ছে আইডি। দুইটা ক্যাটাগরি ভুল করে নাম সেম হতে পারে, বাট আইডি কখনো সেম হবে না, ঠিক আছে। সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলারে যাব, এখানে আমরা ইউজ করব কাকে, ক্যাটাগরি সকল ক্যাটাগরিকে তুলে নিয়ে এসে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, পরে এটাকে এই পেজের মধ্যে কি করে দিলাম, এভাবে পাঠিয়ে দিলাম। তারপরে এই ভেরিয়েবলটার এই অ্যারেটা অ্যাক্সেস হবে কোথায়, এই পেজের মধ্যে। সো আমরা পেজে যাচ্ছি, এখানে এসে যদি এভাবে বলি at the rate for each category says category at the rate in for each
সেম ভাবে আবার কিনে আসতে হবে ইউজ ম্যানুফ্যাকচারার ইউজ করতে হবে ম্যানুফ্যাকচারারকে সামনে কি করবে এটাকে কপি করে নিচে আবার পেস্ট করে দিতে শুধু ক্যাটাগরিটাকে ফিল করবো ম্যানুফ্যাকচারার আর এখানে ভেরিয়েবলের নামটা হবে ম্যানুফ্যাকচারার এম এ এন ও এফ ম্যানুফ্যাকচারার্স তার হচ্ছে না দেখেন তো কার হচ্ছে না একটু যাদের হয়েছে একটু হেল্প করেন কাজ হচ্ছে তো এখানে লিখলাম ক্যাটাগরি ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার্স ম্যানুফ্যাকচারার তাহলে এই ভেরিয়েবলটাও অ্যাক্সেসেবল হবে কোথায় ক্রিয়েট প্রোডাক্ট ফর্মের মধ্যে এসে তো আমরা এই ক্যাটাগরিটাকে কপি করে নিচে আবার পেস্ট করে দিচ্ছি এখানে লিখব হচ্ছে ম্যানুফ্যাকচারার নেম manufacturers the manufacturer 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 name that's all select এখানে হবে ম্যানুফ্যাকচার ওকে ওয়ার্কিং ওয়েল
কার হচ্ছে না বলে কন্ট্রোলার না, এই হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। এতক্ষণ কি ঠিক ছিল এটা কি, আমি স্যার এখন চেক করি, মানে এটা ছিল ঠিক ছিল, কিন্তু টেবিলটা চেক করি না যে টেবিলটা আসছে কিনা। অ্যাডমিন প্রোডাক্ট দেখি আপনি স্যার সিনট্যাক্স মিস করছেন। আল্লাহু আকবার, এখানে ডলার সেন হবে না, এটাই প্রবলেম হচ্ছে। এখানে এসে আচ্ছা জাস্ট মিনিট আমি একটা কাজ করে দেখি। সমস্যা ছিল এখানে সমস্যা
ঠিক আছে। এক্সটেন্ডেবল পারছেন নাকি? এই যে এখানে একটা শুরু করছেন যে শেষ করছেন না, সবার শেষে লিখবেন ঠিক আছে, এভাবে লিখতে হবে। ইনফ্যাক্ট এগুলো ওই কোয়েরি বিলের মধ্যে বলে দেওয়াই আছে, ঠিক আছে। লেভেলের মধ্যে যে এলিমেন্ট ওয়ার এলিমেন্টে বলে দেওয়াই আছে যেভাবে কাজটা করা হবে। সো যাই হোক, তারপরও এখান থেকে আমরা একবার দেখে নিলাম, সেটা ভালো হচ্ছে আমাদের জন্য আরও। এখন ঘটনা হচ্ছে ক্যাটাগরি এবং ম্যানুফ্যাকচারারটা আমরা ক্রিয়েট প্রোডাক্ট এই ভিউ ব্লেডের মধ্যে ভাবে পাঠিয়ে দিতে এবং শো করতে পারলাম, তাই না? আসছে না মোটামুটি সবার? আচ্ছা, এখন আমাদের এরপরে কি করতে হবে? এরপরে প্রোডাক্টের প্রাইস, সো প্রোডাক্টের নেম, যে ফর্ম গ্রুপটা ছিল প্রোডাক্টের নেমকে তৈরি করার জন্য আমাদের যে ফর্ম গ্রুপটা ছিলাম সেটাকে কপি করে আমরা ম্যানুফ্যাকচারার নেমের পরে পেস্ট করে দিচ্ছি। এখানে কি লিখবো? প্রোডাক্ট প্রাইস, এরপরে এটাকে কপি করে আমরা নিচে পেস্ট করে দিচ্ছি এটা প্রোডাক্ট কোয়ান্টিটি। Product price, product quantity, product short description, product short description, এরপরে আসতে পারে product long description,
এরপরে ফাইনালি পাবলিকেশন স্ট্যাটাস এবং সবশেষে কি আসবে সেভ প্রোডাক্ট আমাদের ফর্মটা আলটিমেটলি এরকম দাঁড়াচ্ছে ঠিক আছে হ্যাঁ দিতে পারেন এখানে রোজটা একটু কমিয়ে দেন শর্ট ডিসক্রিপশনে রোজ দিয়ে দেন ধরেন পাঁচ আর একটা কাজ করা যেতে পারে যেহেতু টেক্সট এরিয়া নিয়ে কথা উঠলো আপনাদের একটা ছোট্ট একটা প্লাগইন দেখাই দিই হ্যাঁ টাইম ইএমসি শর্টকাটে করা যায় আর কি খুব সুন্দর মানে টেক্সটের মধ্যে কিছু প্লাগইন থাকলে উপরে ফন্ট ক্লিক করা যায় আর কি হ্যাঁ সো আগে এটা করেন সবাই শেয়ার করেন এটা হয়েছে আমাদের তো হয়েছে ঠিক আছে প্রোডাক্ট কোয়ান্টিটি ইনপুটে ট্যাগ আমরা নাম্বার দিতে পারি প্রোডাক্টের প্রাইসটাও আমরা নাম্বার দিতে পারি আমি এগুলো আছে প্রোডাক্টের প্রাইসটাও নাম্বার দিয়ে দেন এটা আছে না
যাবে এইভাবে যাবে না কি বার যাবে আচ্ছা এভাবে আসছে না প্রোডাক্টের নেম প্রোডাক্ট ক্যাটাগরি নেম ম্যানুফ্যাকচারার নেম প্রোডাক্টের প্রাইস কোয়ান্টিটি শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন এবং পাবলিকেশন স্ট্যাটাস তাই না ওপস ইমেল লাগবে আসলে হ্যাঁ পাবলিকেশন স্ট্যাটাস যে কোনো একটা ফর্ম গ্রুপ কপি করেন আমি মনে করেন প্রোডাক্টের প্রাইস একটা কপি করলাম প্রোডাক্টের প্রাইস তৈরি করার জন্য যে ফর্ম গ্রুপটা আমরা ইউজ করছি ডিজ ক্লাস ফর্ম গ্রুপ সে পুরোটা কপি করে পাবলিকেশন স্ট্যাটাসের জন্য যে ফর্ম গ্রুপটা আছে তার উপরে পেস্ট করে দিলাম এখানে হবে প্রোডাক্ট ইমেজ এখানে হবে প্রোডাক্ট ইমেজ ইনপুটের টাইপ হবে ক্লাস লাগবে না ফর্ম কন্ট্রোল নেম হবে প্রোডাক্ট ইমেজ আর এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব অ্যাকসেপ্ট ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ অল তাহলে খেয়াল করেন আমাদের এখানে যে কাজটা এখন করতে হবে আমাদের সেটা হচ্ছে প্রোডাক্টের নেম আর প্রোডাক্ট ইমেজ নেম প্রোডাক্ট ইমেজ সো এররগুলোর এখানেও আমরা প্রোডাক্ট ইমেজ ওখানে দিয়ে দিলাম সো নাইস এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই দেখেন প্রোডাক্ট ইমেজের বিষয়টাও চলে আসছে তাই না তো যখন সেভ করাতে ক্লিক করা হবে তখন আমার অ্যালাইসটা কি হচ্ছে এখানে দেখেন এখানে কি হবে প্রোডাক্ট প্রোডাক্ট স্কোপ ফরওয়ার্ড স্ল্যাশ সেভ ক্লাস হচ্ছে কি ফর্ম হরিজন্টাল সো তাহলে প্রোডাক্ট ফরওয়ার্ড স্ল্যাশ সেভ এর জন্য আমার অ্যালাইস তৈরি করা আছে কোথায় ওয়েব ডট পিএইচপিতে প্রোডাক্ট ফরওয়ার্ড স্ল্যাশ সেভ যখন পাবে তখন প্রোডাক্ট কন্ট্রোলারের স্টোর প্রোডাক্ট এই ফাংশনটা লোড হবে সো এই ফাংশনটা কি আছে ক্লাস আছে তাহলে ফাংশনের ডেফিনিশনটা আমাকে দিতে হবে স্যার এখানে স্যার টেবিলে স্যার আমরা যখন স্যার এনক্রিপ্ট যে স্যার ইদে দিতে স্যার ডাটা ফর্ম ডাটা স্যার ওইটা করে দিতে হবে না স্যার কোনটা যেন স্যার ফর্মের ভিতরে স্যার এনক্রিপ্ট ফর্ম ডাটা ইমেজের জন্য স্যার ইমেজ ইমেজের জন্য ইয়েস 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 এনসি টাইপ গুড গুড এন্ড এটা বিশাল দরকার খেতে একটু করে সো আরেকটা ক্লাসের পরে একটা কমা দিয়ে অ্যাট্রিবিউট কিভাবে লেখে ENCTY PE ENC type এর ভ্যালু কি আসবে স্যার ফর্ম ডাটা মাল্টি ডাটা মাল্টি পার্টি যাবে হচ্ছে MULTI মাল্টি পার্টি যাবে ফরওয়ার্ড স্ল্যাশ ফর্ম ডাটা
স্যার এটা কি মানে ফর্মে ইউজ করা লাগবে নাকি টিপটার মধ্যে ইউজ করলে হবে? না এটা ফর্ম ট্যাগের মধ্যে প্রথমে কি লাগবে ফর্মের ডাটা গুলো হ্যান্ডেল করে কে রিকোয়েস্ট এবং তার আমি একটা অবজেক্ট তৈরি করে দিচ্ছি এভাবে প্রথমে রিটার্ন রিকোয়েস্ট দিয়ে দেখেন সব আসে কিনা প্রিন্ট আউট করে দেখেন কি কি আসে রিকোয়েস্ট মধ্যে রিটার্ন রিকোয়েস্ট অল দেখেন কি কি আসে ব্রাউজ করে এখান থেকে একটা ছবি দিয়ে দিব আমরা ডেস্কটপে যাচ্ছি এখান থেকে মনে করেন যে তারপরে কি আসছে আপনি ডাটা পাঠাচ্ছেন এই জিনিসগুলোকে সুন্দর করার জন্য মানে ডাটা গুলোকে একদম সুন্দর ভাবে দেখার জন্য একটা প্লাগইন আছে এটা গুগল ক্রোমে কাজ করে মোজিলা মনে কাজ করে না জেসন ইন্সপেক্টর নামের একটি আছে হ্যাঁ জেসন ইন্সপেক্টর নামের একটা প্লাগইন আছে অ্যাডন্স আছে ওটা দিয়ে দেখতে পারেন তো যাই হোক আমরা এইভাবে মোটামুটি দেখলাম যে না অ্যাকচুয়ালি ডাটাগুলো কন্ট্রোলারের মধ্যে এখানে আসতেছে তাই না আর আমি কি করব প্রথমে আগে ভ্যালিডেশন দেব কিছু তো ভ্যালিডেশন দেয় কিভাবে দিস ভ্যালিডেট রিকোয়েস্ট ঠিক থাকবে রুলসের এখানে কি হবে Request.
একটু প্রাইস আর কি দিব প্রোডাক্ট কি মেস দিব বাজে তিনটে দিলাম আর দিলাম না প্রোডাক্টের নাম প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের ইমেজ আচ্ছা আপনাদের একটা জিনিস একটু দেখাই দিই দেখেন এটা একটু দেখার দরকার আছে আমার মনে হয় ভালো লাগবে আশা করি এই যে অনেক সময় বিভিন্ন সাইটে দেখেন না যে এই টেক্সটের মধ্যে অনেক কিছু আরও অনেক কিছু থাকে অনেক কিছু লাগানো থাকে প্লাগ ইন হ্যাঁ তো টাইনি এমসিডি আপনারা সবাই গন্ডগোল লাগবে কি না আল্লাহ জানে যাই হোক লাগবে সমস্যা নেই গুগলে আসেন গন্ডগোল লাগানোর দরকার আছে গুগলে আসেন সবাই আসে এখানে লেখেন টাইনি এমসিডি তো টিআই এনওয়াই এটা সম্পর্কে একটু জানা থাকা দরকার tiny mc editor একদম প্রথম যে url টা আসে www.tinymc.com এখানে আসে এই সাইটে আসে এই দেখতে পাচ্ছেন না এখানে এই এডিটর এরকম এডিটর আমাদের চাইলে আমাদের এখানে থাকবে হ্যাঁ আমাদের এখানেও এখানে টেক্সট এর মধ্যে খুব দূরে হয় হয় মই তো বুঝতে পারছি আপনি কথা মনের কথা দেখো ইয়ে দিছে এখানে অ্যাকচুয়ালি আপনি যে ফরম্যাটে ডাটাটা দিবেন সেই ফরম্যাটে ডাটাবেজে সেভ হবে এবং সেই ফরম্যাটে ফ্রন্ট এন্ড ডিসপ্লে হবে এটা হচ্ছে একটা বড় সুবিধা আচ্ছা এখান থেকে ডাউনলোডে যান আইসেননি এখানে দুই ভাবে করা যেতে পারে একটা হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারেন আর একটা হচ্ছে সিডিএল যখন সফটওয়্যার কোম্পানিতে কাজ করবেন সব সফটওয়্যার কোম্পানিতে ইন্টারনেট থাকে না তাই না তো নাকি ভালো ভালো তো আছে ভালো আছে নাই না স্যার ডরে ভালো না একটা সেরকম ফাপড় দিবেন ঠিক আছে ওরা বলবে কই কই পিছিরা আচ্ছা বেসিক্যালি এখান থেকে এই উপরে দুটো লাইন কপি করেন হ্যাঁ ডাউনলোড করে বাসায় করে নিয়েন একই জিনিস কিচ্ছু লাগবে না এদের লাইন কপি করছেন কপি করে তারপরে যাবেন হচ্ছে আমাদের মাস্টার ফাইলে অ্যাডমিনের মধ্যে মাস্টার ডট ব্লেড ডট পিএসটি ফাইলে আসলাম এখানে এসে আপনি হেডের মধ্যে পেস্ট করে দেন জি কোয়েরি ফাইলটা কোথায় আছে জি কোয়েরির উপরে আছে না নিচে স্যার জি কোয়েরি সব নিচে সবার নিচে স্যার ওই এই জি কোয়েরি ফাইলে না আচ্ছা তাহলে এটার নিচে দেন হেডের মধ্যে না লাগবে না এটা লাগবে না এখানে দিলেও হবে এটা তো ডিরেক্ট আপনার কোথা থেকে দেওয়া জাস্ট সিডিএল থেকে দেওয়া হ্যাঁ হ্যাঁ মা বলো দেখেন এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই ঘটনা কিছু ঘটে জি স্যার ঘটে এটা আবার ঘটে গেছে আমগুলো ঘটছে আর জ্বালাইছি নাকি ঠিক আছে এটা কিন্তু ইন্টারনেট না থাকলে কাজ করবে না ইন্টারনেট থাকলে কিভাবে করবেন রাই ইন্টারনেট থাকলে এখান থেকে মনে করেন ফরম্যাট টমেট দেখতে ভালো লাগতেছে না এসব জিনিস দেখতে ভালো লাগে তাই না হ্যাঁ এভাবে ইউজ করে কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন এখানে কিন্তু কমপ্লিট প্লাগ ইন নাই এত খুশি হওয়ার কিছু নাই ঠিক আছে এখানে কমপ্লিটটা নাই কমপ্লিটটাই দেখেন কমপ্লিটটা দেখতে যেরকম ছিল এখন অনেক কিছু আছে এটার জন্য আপনাকে আরো কিছু কাজ করা লাগবে এগুলো একটু কষ্ট করে খাট ব্যাটে নিয়ে থাকবে ঠিক আছে যদি আপনি ডাউনলোড করে বলেন
মনে করেন আপনি যদি ডাউনলোড করে নিতে চান এখানে ইয়া করতে পারবেন, একটা হচ্ছে প্রোডাকশন ভার্সন আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সন, যেটা মন চায়। আপনাদের একটা কথা বলি, যদি প্রোডাকশন ভার্সন ইউজ করেন তাহলে কি হবে, ইনক্রিপ্টেড আসবে কোডগুলা, আর যদি ডেভেলপমেন্ট ভার্সন ইউজ করেন চেঞ্জ করতে পারে, হিউম্যান রিডেবল। ওই যে যেমন প্রোডাকশন ভার্সন কোনটা হয়, বুটস্ট্র্যাপ, মিন্ট, জে, সিএসএস, এটা হচ্ছে প্রোডাকশন ভার্সন। আর ডেভেলপমেন্ট ভার্সন কোনটা, বুটস্ট্র্যাপ ডট সিএসএস, দুটো ফাইলের মধ্যে পার্থক্য কি বলেন? ডাউনলোড করলে দেখেন ছোট্ট অনেক বড় একটা ফাইল, 384 মেগাবাইট গিগাবাইট এখান থেকে যেটা করতে হবে, এই পুরো ফাইল গুলো যা আছে সব কিছুকে কপি করবে, কপি করে কোথায় রাখবে, এখন কি করতে হবে, এখন এই যে ফাইলটা লিংক করে দিতে হবে, tinymc.min.js, এবং এই ফাইলটা লিংক যখন করবেন এক্ষেত্রে আপনার কিন্তু কি করতে হবে, যে কোয়েরি ফাইলের নিচে করা গেছে যে কোয়েরি ফাইলে না তাছাড়া হবে না, ঘটনা হচ্ছে যে আপনার, আমি তো ইয়াগুলো নিয়ে আসলাম আপনার ইয়াটা, কি বলে এটার নাম কি, এটা যে প্লাগইন, এটা কিন্তু একটা প্লাগইন, এটা হচ্ছে tinymc প্লাগইন। সেই প্লাগইনটাকে আমরা ডাউনলোড করে আমরা যদি ইউজ করতে চাই, হ্যাঁ নর্মালি যদি ইউজ করতে চান তাহলে দুটো লাইন কপি করে দিলেই হবে। এই যে এই লাইনটা হচ্ছে কি, সার্ভার থেকে নিয়ে নিচ্ছে, সিডিএন থেকে নিয়ে নিচ্ছে, আমাদের এখানে আর কোনো হাত দিতে হবে না। আর এই এটা কি, এটা হচ্ছে একটা jQuery একটা কোড, tinymc হ্যাঁ ডট ইনিট এই সিলেক্টর ফর কোলন দিয়ে কি টেক্সট এরিয়াকে, এখানে টেক্সট এরিয়াকে সে সিলেক্ট করে নিচ্ছে, এই দুটো লাইন লিখে দিলেই হবে, হেডের মধ্যে আপনি যেখানে লিখে দেন। বাট যখন আপনি ডাউনলোড করে ইউজ করবেন তখন তো আর আপনি এই সরাসরি ক্লাউড থেকে কিছু পাবে না, সিডিএন থেকে কিছু পাবে না, তখন আপনি কি তখন ম্যানুয়ালি ফাইলগুলো ধরে ধরে লিঙ্ক দিতে হবে। সো ফাইলগুলো ডাউনলোড করবেন, এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পর জেএস এর মধ্যে যা পান সেগুলোকে প্রজেক্টের মধ্যে নিয়ে এসে tinymc নামের ফোল্ডার করে সেখানে রেখে দিল, যেখানে আমাদের অ্যাসেটগুলো থাকে প্রজেক্টে রেখেছিলাম। এবার এখান থেকে এই tinymc.js এই ফাইলটা লিঙ্ক দিতে হবে, কোথায়, একটা ফাইল দিলেই হবে, হ্যাঁ শুধু একটা ফাইল দিলেই হবে, এই যেখানে যে কোয়েরি নিচে দিবেন, যে কোয়েরি min.js এর নিচে দিবেন, ঠিক আছে। তো বাসায় যে করবেন এই লাইভ ছাড়া দেখবেন হয় কিনা, যদি না হয় নেক্সট ক্লাসে বলেন আমি করে দেবো, ঠিক আছে। আজকে এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছিলাম না, এটা জাস্ট একটা বিষয় হঠাৎ করে মনে হলো যে না ভালো হয়েছে খারাপ মানে কি বলেন, আপনি এখানে যেভাবে দিবেন, মনে করেন আপনি যদি এখান থেকে কোন একটা টেক্সট কে মনে করেন এটাকে এভাবে কপি করে দেন, একবার সেম এভাবেই আপনার উইয়াতে শো করবে, সব ঠিক থাকবে। আপনি এগুলো হচ্ছে কি এসইও করার জন্য, যারা এসইও কাজ করে তারা এডিটরগুলো ইউজ করে। আর এখান থেকে মনে করেন যেগুলো কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডের মাঝখান এখান থেকে, এখানে মনে করেন যে কোড আছে তো যেখানে দেখবেন টাইপ করে সার্চ করবে, একটা সিলেক্ট করলে স্যার নিচে স্যার কোডটা দেখায়, হ্যাঁ নিচে কোড দেখায়, আপনি এখানে এইচটিএমএল এ কোডগুলো লিখে দিতে পারবেন, ঠিক আছে।
কত ছিল প্রোডাকশন আটের জায়গায় মনে করেন করে দিলাম বারো, একটু বড় দেখাবে এটা, একটু বড় আসছে না? আর মনে করেন এখানে আপনি কোন একটা নিউজ পুরোটা লিখে দিলেন কপি করে পেস্ট, যেভাবে যে ফরম্যাটে দিবেন সেই ফরম্যাটেই ফ্রন্ট এন্ড শো করানো যাবে। আর যাই হোক, এটা নিয়ে আর ওয়াজ করার দরকার নাই। সো প্রোডাক্টের নেম প্রাইস দিব, একটা প্রোডাক্ট সেভ করবো আমরা। সো বেসিক্যালি আমি যদি এখন কোনো কিছু করা ছাড়া এন্টার দিই কি হবে বলেন তো? ভ্যালিডেশন সেট করা আছে না? ভ্যালিডেশন সেট করা আছে কি কি? প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস আর আছে প্রোডাক্টের ইমেজ, এবং এই তিনটা ইনপুট এলিমেন্টের মধ্যে কি এররটা ইকো করা আছে? কথার উত্তর দেন না কেন? আছে মনে হয়। এটা কি? প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্ট ইমেজ সবগুলোই তো দেওয়া আছে, তার মানে কিছু এরর খাওয়ার কথা। এই দেখেন, প্রোডাক্টের নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, প্রোডাক্টের ফিল্ড ইজ রিকোয়ার, প্রাইস ফিল্ড ইজ রিকোয়ার, এখানে কি লাগছে প্রোডাক্টের ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড, যে ফিল্ডগুলোর নিচে আমি এখানে সবগুলোর মধ্যে এরর সেট করা আছে তাই না? প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট লং ডিসক্রিপশন সবগুলোর মধ্যেই সেট করা আছে, বাট আমরা যখন যে কন্ট্রোলারের মাধ্যমে ফর্মটা হ্যান্ডেল হচ্ছে এই কন্ট্রোলারের মধ্যে এসে আমি যে ফাংশনের মধ্যে এসে আমি কি বলে দিলাম, আমি যে কটার জন্য রোলসটা রিকোয়ার করে দিই সে কটা শুধু দেখাচ্ছে তাই না? খেয়াল করছেন এখানে কিন্তু সবগুলোর নিচেই কি করা আছে? ইরর সেট করা, সেট করা আছে, ইররটাই ইকো করা আছে, বাট তিনটা দেখাচ্ছে কেন মাত্র? ডাটাগুলো যেখান থেকে যাবে সে জায়গাটা রেডি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি আসতেছি স্যার, এখনই আসতেছি। তাহলে যেটা করা যায় এখানে এখন সেটা হচ্ছে যে এখন কি স্যার মানে মাইগ্রেশন ফাইলটি আসে, মাইগ্রেশন ফাইলটি আসে ক্রিয়েট প্রোডাক্ট টেবিল, মাইগ্রেশন ফাইলটি এসে এখানে আমাদের কাজ করতে হবে। তো প্রথমে কি আসে? ইনক্রিমেন্ট, এটা হচ্ছে আইডি, প্রোডাক্ট টেবিলে প্রাইমারি কি হবে তাই না? এরপরে কি লাগবে? ক্যাটাগরি আইডি লাগবে। সো বেসিক্যালি ক্যাটাগরি আইডির জন্য আমাদের কি দেওয়া লাগবে বলেন তো? ইনক্রিমেন্টস তো হবে না, ফরেন কি লাগবে না? দেখেন সুন্দরভাবে এখানে বলে দেওয়া আছে, এখানে কি লিখে দিব? এরপরে কি আসবে এখানে? ম্যানুফ্যাকচারার আইডি, ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারার আইডি,
ওকে ক্যাটাগরি আইডি এবং ম্যানুফ্যাকচারার আইডি। এবার তারপর কি আছে, প্রোডাক্টের নাম, তাই না? তো বেসিক্যালি প্রথমে তো কি ছিল, প্রোডাক্টের নাম ছিল। তো নাম নেওয়ার জন্য কি লিখতে হবে, স্ট্রিং মেবি, না নাম পরে দেব, নামটা আগে দিতে হবে, আমি ভুল লিখছি। ওই গেল প্রোডাক্টের নেম। তো আমরা মাইগ্রেশন ফাইলে এসে এখানে দিয়ে দিলাম প্রোডাক্টের নেম। প্রোডাক্টের নেম এরপরে কি আসবে, এরপরে আসবে এখানে প্রোডাক্টের প্রাইস। তো প্রাইসের জন্য কি লিখতে হয় জানো, ফ্লোট দেন, ফ্লোট স্যার। আমরা কি স্যার মানে স্যার টেবিলে যেভাবে ওইভাবে কি স্যার ডাটা করেন। হ্যাঁ, প্রোডাক্টের নেমের পরে কি দিছিলাম আমরা স্যার, হলো ক্যাটাগরি আইডি। হ্যাঁ, ক্যাটাগরি আইডি এই যেখানে, এই জন্য তো সবার উপরে কি আছে দেখেন, আমাদের মাইগ্রেশন ফাইলটায় সবার উপরে কি আছে, ক্যাটাগরি স্যার আইডি, তারপর স্যার হলো নেম। প্রথমে হলো আইডি, এটা হচ্ছে কি ডেটাবেস বেসিক্যালি প্রাইমারি কি, প্রোডাক্টের আইডি হিসেবে যেটা যাবে, এটা হচ্ছে প্রোডাক্টের নেম। তারপরে কি ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারার আইডি, এখানে কি আছে না স্যার প্রাইস, তো এখানে প্রোডাক্টের প্রাইস আছে। প্রোডাক্ট প্রাইস এখানে লেখেন 10.2, দশমিকের আগে যাবে 10 ঘর, দশমিকের পরে যাবে 2 ঘর, ঠিক আছে। প্রোডাক্টের প্রাইসের পরে কি আসতেছে, প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্টের কোয়ান্টিটি ইন্টিজার হবে। এরপরে কোয়ান্টিটির পরে কি আছে, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট লং ডিসক্রিপশন, টেক্সট। প্রোডাক্ট লং ডিসক্রিপশন এরপরে কি আছে, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ। সেই জন্য আমরা ইমেজের ক্ষেত্রে টাইপ রেখে হবে টেক্সট হবে স্যার, টেক্সটই হবে। হ্যাঁ, আর হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস একটা কি যেন হয়, ইন্টিজার স্যার, টাইম ইন্টিজার, কপি করে নিয়ে আসছি আগের আগের মাইগ্রেশন ফাইল থেকে নিয়ে আমাদের এখানে টেস্ট করে দিলাম। হ্যাঁ বলেন, কি র প্রসেসে ইমেজ আপনারা প্র্যাকটিস করছিলেন এর আগে কোথায়, BITM এ? তাহলে তো আর কোনো কথাই নেই, তো ইমেজের টাইপটা কি ছিল, টেক্সট। ইমেজ আপলোড নিয়ে এক ল্যারাভেল ফ্রেমওয়ার্ক অনেক সহজ। এখানে বেসিক্যালি একটা মেথড আছে রিকোয়েস্ট ক্লাসের, আমরা বেসিক্যালি রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে কি করি, ইনপুট ফিল্ডের ভ্যালুগুলোকে, ইনপুট ফর্ম থেকে যে ভ্যালুগুলো আসে সেগুলো ডিরেক্ট রিসিভ করে কি, রিকোয়েস্ট ক্লাস। রিকোয়েস্ট ক্লাসের একটা মেথড আছে, নাম হচ্ছে কি, ফাইল। এই ফাইল মেথডের মাধ্যমে সে ফাইল ডাটাগুলোকে নিয়ে আসে এবং ফাইল ডাটাগুলোর জন্য সে একটা অ্যারে রিটার্ন করে, এবং সেই অ্যারে থেকে আমরা বিভিন্ন গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, বিভিন্ন মেথড আছে সেগুলো দিয়ে আমরা কাজগুলো করতে পারি আর কি, ঠিক আছে। এবং ফাইল ফাইনালি আর একটা মেথড অ্যাপ্লাই করলে কাজটা হয়ে যায়, তার নাম হচ্ছে মুভ। ফাইলস এবং মুভস এই দুটো মেথড দিয়েই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কাজগুলো করতে পারি। তো দেখেন না, প্রাইসটা তো ই আসতে পারে 20 টাকা 25 পয়সা 58 এরকম আসতে পারে না। হ্যাঁ, এখানে 10 হচ্ছে কি দশমিকের আগে আর 2 হচ্ছে কি দশমিকের পরে, ঠিক আছে। সো হ্যাঁ
কে আচ্ছা এটা যদি হয়ে যায় হয়ে গেছে না এটা এখন আমরা কি করব টার্মিনালে আসব পিএসপি আর্টিজান মাইগ্রেট আর কিছু করতে হয় না মাশাআল্লাহ একটা প্রোডাক্টিভ হয়ে গেছে মনে হয় আমরা ব্রাউজারে যাই localhost/phpmyadmin সো আমরা আমাদের ডেটাবেসের নাম ছিল db_laravel41 এখানে এসে দেখতে পাচ্ছি প্রোডাক্টস নামের একটা টেবিল তৈরি হয়ে গেছে এবং এখানে স্ট্রাকচার গিয়ে আমরা দেখতে পাচ্ছি আইডি প্রোডাক্টের নেম প্রোডাক্ট ক্যাটাগরি আইডি ম্যানুফ্যাকচারার আইডি তারপরে কি আছে প্রোডাক্টের প্রাইস তারপরে কি আছে এটা প্রোডাক্ট কোয়ান্টিটি শর্ট ডিসক্রিপশন লং ডিসক্রিপশন প্রোডাক্ট ইমেজ পাবলিকেশন স্ট্যাটাস আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রোডাক্টটা সেভ করব তো স্যার একটা জিনিস জানার ছিল বলেন স্যার আমাদের হচ্ছে ওই যে টাইনি এমসি যে ফোল্ডারটা স্যার ওইটা স্যার আমরা কার মধ্যে রাখবো স্যার পাবলিক এর মধ্যে নাকি অ্যাডমিন এর মধ্যে পাবলিক এর মধ্যে অ্যাডমিন এর মধ্যে রাখেন এক জায়গায় রাখলেই হবে কিন্তু স্যার পাঁচটা দেওয়ার পর তো পাইতেছে না স্যার অবশ্যই এখান থেকে খেয়াল করেন আমাদের
আমরা প্রোডাক্ট সেভের কাজটা করতে যাচ্ছিলাম, তো তার জন্য আমাদের মাইগ্রেশন ফাইল কমপ্লিট, আমাদের ফর্ম কমপ্লিট। মাইগ্রেশন ফাইল তৈরি করার পর আমরা মাইগ্রেশন চালিয়ে একটা টেবিল তৈরি করতে পারলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই ফর্ম থেকে ইনফরমেশনগুলো আসবে এবং ইনফরমেশনগুলো ডেটাবেজে এই টেবিলের মধ্যে সেভ হবে। সো বেসিক্যালি আমরা র পিএসপিতে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে জানি যে তখন ওই কাজ করার সময় আমরা একটা বিষয় জানি যে কোনো একটা ফর্মের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে দুই ধরনের ডাটা নিতে পারি, তাই না? একটা হচ্ছে র ডাটা, আর একটা হচ্ছে কি ফাইল ডাটা। তো ফাইল ডাটাগুলো নিয়ে আসার জন্য আমরা ফর্মের মধ্যে কিলেক্ট হয় ইএনসি টাইপ, যার ভ্যালুতে হয় কি মাল্টি পার্টি ফর্ম ডাটা, তাই না? মাল্টি পার্টি ফর্ম ডাটা। তাহলে এখন আমাদের এই ফর্ম থেকে যে ডাটাগুলো দু ধরনের ডাটাই আসবে, তো বেসিক্যালি ডাটাগুলো আমরা প্রোডাক্ট কন্ট্রোলার এই মেথডের মাধ্যমে কন্ট্রোল করতে পারছি। তো প্রথমে আমরা প্রোডাক্ট নেম, প্রাইস এবং প্রোডাক্ট ইমেজ এগুলো ভ্যালিডেশন দিয়ে দিলাম। নাও এখন আমি ডাটাগুলো সেভ করব। সো বেসিক্যালি আমাদের ডাটার মধ্যে একটা ইমেজ ফাইল আছে, তো ইমেজ ফাইলের জন্য আমরা জানি যে কোনো একটা ইমেজ বা কোনো ফাইল যখন কোনো ফর্মের মাধ্যমে ইউজারের কাছ থেকে সার্ভারের কাছে আসে, বিষয়টা দুইভাবে ঘটে। একটা হচ্ছে প্রথমে ফাইলটা আমরা আমাদের সার্ভারের মধ্যে কোনো একটা জায়গায় সেভ করে রাখি, ফাইলটা আপলোড করে রাখি, তাই না? আর দ্বিতীয়ত হচ্ছে কি ফাইলটা কোথায় আপলোড হচ্ছে তার ইনফরমেশনটা কোথায় থাকে, সেই পাত্রে থাকে ডেটাবেসের মধ্যে। তো বেসিক্যালি আমরা এখানে একটা কাজ করতে পারি। তো মনে করেন আমরা এখানে এসে রিকোয়েস্ট যে ইনস্ট্যান্সটা আছে আমাদের রিকোয়েস্ট ক্লাসে, এখানে একটা মেথড আছে, তার নাম হচ্ছে ফাইল। দেখেন এখানে কি লিখছে, রিট্রাইভ এ ফাইল ফ্রম দা রিকোয়েস্ট, মানে ফাইলটাকে সে রিট্রাইভ করবে। ওকে, ফাইলটাকে সে রিট্রাইভ করবে। এবার এর মধ্যে দিতে হবে নামটা, সে ইনডেক্সের নামটা কি ছিল, ইনডেক্সের নামটা ছিল হচ্ছে প্রোডাক্ট ইমেজ। ওকে, স্যার আপনি স্যার ওই সেভ ইয়েতে স্যার বাটনে স্যার ক্লিক করলে স্যার রেড কালার হচ্ছে, বাট আমাদেরটা হচ্ছে না স্যার। কোনটা স্যার? ইরর দেখাচ্ছে স্যার। কোনটা মানে স্যার আপনি ভিউ ফাইলে যখন স্যার আপনি সেভ প্রোডাক্ট ইনফো দিয়েছেন বাটনটা স্যার ক্লিক করলে আপনার স্যার রেড কালার। ভিউ ফাইল কোথায়? এখানে। হ্যাঁ স্যার, কোথায় রেড কালার দেখ, মানে আপনার স্যার রিকোয়ার্ডগুলো স্যার, রিকোয়ার্ডগুলো স্যার রেড দেখাচ্ছে না স্যার আপনার। হ্যাঁ 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 স্যার, আমাদেরটা দেখাচ্ছে না। নামগুলো চেঞ্জ করছেন? জি স্যার। আমরা কি করলাম, ওই ফর্ম থেকে ফাইল ডাটাটাকে রিট্রাইভ করলাম, রিট্রাইভ করে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। সো আমরা নাম দিতে পারি প্রোডাক্ট ইমেজ। এখন বেসিক্যালি এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা বেসিক্যালি ওই যে ফাইলটা নিয়ে আসলো, এখন আপনি একটা ইকো করে দেখেন এর মধ্যে কি আছে।
একটু খেয়াল করেন, আসে আউটপুট একটু চেক করে আসি। সো আমরা প্রোডাক্টের একটা নাম দিয়ে দিচ্ছি, লাইক হাবি যাবি, ক্যাটাগরি দিয়ে দিলাম একটা, ম্যানুফ্যাকচারার দিয়ে দিলাম একটা, একটা প্রাইস দিয়ে দিই, কোয়ান্টিটি টাকে এভাবে দিয়ে দিলাম। দেখেন এখানে বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের এই ইলুমিনেট, এটা হচ্ছে একটা ভেন্ডর। এই ভেন্ডরের একটা ফাংশন হচ্ছে কি, ফাইলস। এটা সিম্ফনি ফ্রেমওয়ার্কের একটা ভেন্ডর ইলুমিনেট। সো হোয়াট এভার ইট ইজ, এখানে এভাবে সে কি করতেছে এখন এই জায়গাটায়, কিন্তু আমার একটা কথা আছে। কথাটা হচ্ছে যে রিকোয়েস্ট ক্লাসের এটাকে একটা অবজেক্ট, এই অবজেক্ট ধরে আপনি রিকোয়েস্ট ক্লাসের একটা মেথডের মাধ্যমে এই ইমেজের একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছেন। যে ইমেজটা, যে ফাইলটা যে আসলো আমার কাছে, আমি ফাইল মেথড দিয়ে যে ফাইলটাকে রিট্রাইভ করলাম, রিট্রাইভ করে এটাকে বেসিক্যালি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। বেসিক্যালি এখানে বলতে পারেন যে ওই ইমেজ ফাইলটার একটা অবজেক্ট আছে। এই অবজেক্ট ধরে আমি এখানে বেশ কিছু মেথড অ্যাপ্লাই করতে পারি। একটু খেয়াল করে দেখেন, আপনাদের অ্যারেটা এরকম আসছে না সবার? এরকম আসে, এরকম আসলে ঠিক আছে, না আসলে ঝালেমা আছে। দেখেন একটু সেলিম যে যা তাহলে
আমাদের এভাবে বিষয়টা আসলো। এখন এখান থেকে আমরা চাইলে বেশ কিছু, যেমন ধরেন এখান দেখতে পাচ্ছি এটি ইমেজের নাম, এটি ইমেজের টাইপ, ইমেজের সাইজ, ইমেজে কোনো এরর আছে কিনা। বেসিক্যালি আমরা র পিএসপিতে কি ইউজ করতাম, $_files, তাই না? আর এখানে কিন্তু আমরা কি দেখলাম, এখানে আমরা সরাসরি ফাইলস মেথডস দিয়েই কিন্তু কি করলাম, ইয়া করলাম ওই ইমেজটার একটা আমি ইনফরমেশনগুলো রিট্রাইভ করলাম। রিট্রাইভ করে এটা বেসিক্যালি ওই ইমেজটার একটা অবজেক্ট। সো এখান থেকে আমি সবগুলো জিনিস একবারে দেখতে পারতেছি। এবার মনে করেন আমি ইয়া দেখবো আর কি, কি বলে আলাদা আলাদা ভাবে দেখবো। সো এখানে একটা কাজ করেন, প্রোডাক্ট ইমেজ লিখে আমি যদি অবজেক্ট সাইন ধরি, দেখেন এখানে বেশ কিছু মেথড দেখতে পাচ্ছেন আপনি, গেট ক্লায়েন্ট মাইম ট্যাগ, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, ক্লায়েন্ট সাইজ, পাইছেন এরর এক্সটেনশন, ফাইল ইনফো, অনেক কিছু কিন্তু এখানে আছে। এখান থেকে আমাদের এত কিছু লাগবে না, আমি অনেক কিছু বের করতে পারি, এক্সটেনশন বের করতে পারি, টাইপ বের করতে পারি, হ্যাঁ সব ফাংশনগুলো এখানে অ্যাভেলেবল আছে। সো আমাদের মেইনলি লাগবে কি, দেখেন আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে এই রিকোয়েস্টের আমাদের একটা মেথড লাগবে, তার নাম হচ্ছে কি মুভ, সরি রিকোয়েস্ট হলো এটা প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ এর ফাংশনটার নাম হচ্ছে কি মুভ। এই মুভের মধ্যে দুইটা প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে ডিরেক্টরি কোথায় প্রোডাক্টটা যাবে, একটা হচ্ছে কোথায় প্রোডাক্টটা যাবে, আর একটা হচ্ছে প্রোডাক্টের নাম। ওকে, একটা হচ্ছে কোথায় প্রোডাক্টটা যাবে, আর একটা হচ্ছে কি প্রোডাক্টের নাম, ঠিক আছে? এই দুইটা কাজ এখানে হচ্ছে আর কি। সো বেসিক্যালি তাহলে প্রোডাক্টের নাম এবং কোথায় প্রোডাক্টটা যাচ্ছে, সো আমাদের প্রোডাক্টের নামটা লাগবে। সো এই জন্য আমরা কি করলাম, দেখেন প্রোডাক্টের ইয়ে থেকে ইমেজ থেকে আমরা কি নিব, গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, এই মেথডটা যখন কল করলেন তখন সে আপনাকে রিটার্ন করবে কি প্রোডাক্ট নেম, দেখেন এটা আসে কিনা, এবার দেখেন কি আসে, সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখন শুধু কি দেখাচ্ছে ইউজার নামটা এত ডট জেপিজি, ঠিক আছে? সো বেসিক্যালি ইমেজের নাম লাগবে, আর একটা লাগবে আপলোড পাথ, আপলোড পাথ ফিজিক্যাল, যে আপলোড পাথটা কি হয় আমি বলে দিলাম প্রোডাক্ট ইমেজ, আপলোড পাথটা হয়ে গেছে। এবার এখানে কি লাগবে, আমি এখানে নেমটা দিয়ে দিলাম, খালাস। সো হোয়াট ইজ দিস গোইং টু ডু, দিস ইজ গোইং টু ডু দ্যাট, এই নামের কোনো ফোল্ডার কি আমার মেশিনে আছে, এই মেশিনে আছে নাই কিন্তু, মানে এই বেসিক্যালি এখানে ডিরেক্টরিটা কিভাবে হবে এটা একটু বলার চেষ্টা করি, বাট তার আগে একটু লেখেন। ওকে, সো এখানে কি করা হচ্ছে দেখেন, প্রথমে আমরা ফাইল ফাংশনের মাধ্যমে প্রোডাক্ট ইমেজের একটা অবজেক্ট তৈরি করে নিলাম এবং সব ইনফরমেশন এখন কি ভেরিয়েবলের মধ্যে আছে। এবার এখান থেকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে থেকে আমরা যখন এই মেথডটা অ্যাপ্লাই করলাম, এই ভেরিয়েবলের মধ্যে যখন আমরা এই মেথডটা অ্যাপ্লাই করলাম, সে এই ভেরিয়েবল থেকে রিটার্ন করলো কি এই ফাইলের নেমটা, সেটা আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এরপরে একটা ভেরিয়েবল তৈরি করলাম, নাম হচ্ছে আপলোড পাথ, এর মধ্যে কি আছে একটা স্ট্রিং আছে, তার ভ্যালু কি কোনো একটা ডিরেক্টরি, তাই না? আপলোড পাথ এটা একটা ভেরিয়েবল, এর মধ্যে আছে একটা স্ট্রিং যার ভ্যালু হচ্ছে কোনো একটা পাথ, সেই পাথটাকে তৈরি করা আছে, বা পাথটা আমি কিভাবে তৈরি করলাম।
সো আপলোড পাথের মধ্যে থেকে আপনি যখন স্ট্রিং সারের মধ্যে ক্যালকুলেট করা শুরু করবেন ডিরেক্টরি বাই ডিফল্ট সে সার্চ করবে হচ্ছে আপনার এই জায়গা থেকে এখান থেকে একদম রুট থেকে প্রজেক্টের রুট থেকে এখন এখান থেকে আপনি এখন আপনি এখানে লিখছেন কি প্রোডাক্ট ইমেজ নামে কোনো ইমেজ ফোল্ডার কি এখানে আছে নাই একটা সে তৈরি করে নেবে বাই ডিফল্ট অথবা আপনি চাইলে নামে ফোল্ডার তৈরি করে দিতে পারেন এবার আপনি এখানে যদি লেখেন যে লাইক পাবলিক ফরওয়ার্ড স্ল্যাশ প্রোডাক্ট ইমেজ তাহলে কি হবে পাবলিকের মধ্যে তৈরি হবে ইটস আপ টু ইউ আপনি যেখানে তৈরি করতে চান সাপোজ ধরেন আমি এখানে তৈরি করবো এভাবে এই এইভাবে তৈরি করবো পাবলিকের মধ্যে একটা এতে হবে প্রোডাক্ট ইমেজ এখন ফাংশনটার নাম কি মুভ হ্যাঁ এই অবজেক্টের মাধ্যমে আমরা মুভ মেথডটাকে অ্যাপ্লাই করে আপলোড পাথ এবং ইমেজের নেমটা বলে দিলাম চলে যাবে দেখেন ঘটনা ঘটে যাবে বাট আমি তো ইমেজটা আপলোড করলাম ডেটাবেজে সেভ করব কি চলে না আগে দেখি ইমেজটা যায় কিনা ইমেজটা আপলোড হয় কিনা এখানে কিছু একটা দিলাম এখন এখানে কিছু ঝামেলা আছে ঝামেলা হচ্ছে যে বেসিক্যালি আপনাদের কিছু মানে অ্যাডভান্স কথাবার্তা বলে দিই এগুলো এখন ইমপ্লিমেন্টেশন করার সময় নেই কারণ এখন অন্য কথা যাওয়া লাগবে বাট এগুলো আপনারা পারবেন যেমন ইমেজের নামটা কি আছে এখানে সো বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে এই ইমেজের নামটাকে ইমেজের যে নামটা ইমেজের নামটা হয় ইমেজের যে নামটা আমরা ইমেজটা যখন আমরা আপলোড করি আপলোড করার পর এখানে ইমেজের একটা নাম থাকে না এই নামটাকে ওভাররাইট করতে হয় শুধু নামটাকে এক্সটেনশনের আগের টুকুনকে ওভাররাইট করে আপনি যখন প্রোডাক্ট তৈরি করতেছেন আপনি প্রোডাক্টে একটা নাম দিচ্ছেন না এই প্রোডাক্টের নামটাই দিতে হয় ইমেজের নাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এবং ইন্ডাস্ট্রি যখন আপনারা কাজ করবেন তখন এভাবেই করতে হবে সো পিএসপিতে বিভিন্ন বিল্ট ইন মেথড আছে আপনারা স্ট্রিং রিলেটেড মেথড লিখে যদি সার্চ দেন বহুত মেথড পাবেন যেখানে আপনি কি করতে পারেন এখন আমাদের কাছে যখন এটা এখন দেখেন আমি যখন কন্ট্রোলারের মধ্যে আছি আমি ইমেজের শুধু নামটা আমার কাছে আছে না সে এটাকে এখান থেকে আমি চাইলে স্ট্রিং কে ভাগ করতে পারি এটার মধ্যে কতগুলো স্ট্রিং আছে কতগুলো বাদ দেব কি সব করতে পারি স্ট্রিং টু স্ল্যাগ হ্যাঁ ওটা তো অন্য বিষয় স্ট্রিং টু স্ল্যাগ কি করে ওটা তো স্পেসটাকে ইয়ে করে দেয় হাই পেন বা ইয়ে করে দেয় এটা এখানে আমরা ওটা বলতেছি না আমরা এখানে যেটা বলতেছি যে এখানে কি করব আমাদের যেটা করতে হবে ইমেজটাকে যদি আপনি অপটিমাইজ করতে চান সার্চ ইঞ্জিনে এসইও ফ্রেন্ডলি করতে চান তাহলে যেটা করতে হয় যখন কোম্পানির কাজ করবেন বাইরের প্রজেক্টে করবেন প্রফেশনাল কাজ করবেন তখন যেটা করি আমরা সেটা হচ্ছে এই ইমেজের নামটা ইমেজের একটা প্রোডাক্টের একটা নাম দিয়ে দিই না এই নামটাই এই ইমেজের নাম হিসেবে সিলেক্ট হয়ে যায় আপলোড হওয়ার সময় নামে সিলেক্ট হবে তাহলে এই ইমেজটা এসইও অপটিমাইজ করা যাবে সার্চ ইঞ্জিনগুলোতে আর কি স্যার তাহলে তো একই ফোল্ডারের মধ্যে প্রত্যেকটা ইমেজের নাম প্রোডাক্টের নাম কি এক হয় সব বলেন ভুল করে হতে পারে বা স্বাভাবিকভাবে কিন্তু হয় না দুইটা প্রোডাক্টের নাম কি কখন এক হতে পারে বলেন স্যার আমি একটা দেখছিলাম স্যার কিছু আর কিছু পার্থক্য আসবে স্যার স্যার আমি দেখছিলাম স্যার একটা মানে স্যার হিউজ মানে যদি মাল্টি ভেন্ডরের হয় তাহলে তো হতেই পারে হতে পারে সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের আবার আরো কিছু অ্যাড করতে হবে তাহলে স্যার আমি একটা দেখছিলাম যে স্যার টাইমটা স্যার যখন আপলোড দিতেছি তখন যে স্যার সময়টা সেকেন্ড শো ডেট শো স্যার ওইটাই স্যার ইমেজের নাম হয়ে যায় দেন দিবেন ওটা দিতে পারেন সমস্যা নাই কিন্তু অবশ্যই আপনাকে প্রোডাক্টের নামটা রাখতে হবে নামটা না রাখলে আপনি অপটিমাইজ করতে পারবেন না আপনি চাইলে করতে পারবেন আপনারা যদি চান যে না রিপ্লেস হবে না আপলোড হবে না মানে সবই আমার হাতে চেক করে নিতে হবে এই নামে আসে কিনা থাকলে শেষে দুই বসাই দিবেন আর কি তারপরে দেখলে গুগলের রুলসে বলা আছে যে হাইটেন ইউজ করার জন্য হ্যাঁ স্টেট অফ স্যার আন্ডারস্কোর ওটা তো ইউআরএল এ আর কি যখন হ্যাঁ যখন ইউআরএল এ ঠিক আছে এটা ফ্রন্ট এন্ডে আমরা ওইটা প্র্যাকটিস একটু করব কি বলে স্ল্যাগ না স্ট্রিং টু স্ল্যাগ হ্যাঁ ওই মেথডটা আমরা ফ্রন্ট এন্ড ইউজ করব যখন প্রোডাক্ট ডিটেইলস পেয়ে যাব তখন দেখবেন ইউআরএল এ আইডিটা আসবে আইডিটার পাশাপাশি কি আসবে
নিউ স্টাফ এই স্ল্যাগটা কেমন আছে প্রথম আলো স্ল্যাগটা স্যার ইউনিক হয় হ্যাঁ বাংলাদেশ কি 100 করতে পারছে 322 দেখছিলাম স্যার ইন্ডিয়া তো মনে 1000 করছে না স্যার 600 দিয়েছে 1000 ওতে এক মাস পরে খেলো 600 রান করতে পারবে না যাই হোক এত আন্দে সুইং করে ঠিক না আমাদের এই ছোট ভাই বড় স্যার 300 করে ফেলছে ও ওই ইয়া নট 300 করে ফেলছে স্যার একদিন একদিনে কি কর উইকেট কত 12টা 6টা আমার অনেক ক্রিকেটে আমাদের কিন্তু অনেক উন্নতি হয়েছে চেষ্টা করতেছে পাপন স্যার যথেষ্ট ভালো চেষ্টা করতেছে কিছু কিছু ভুল সবারই থাকবে তারপর উনি অনেক চেষ্টা করতেছে দ্রুত করতে গেলে স্যার একটু ভুল দ্রুত হবে স্যার হ্যাঁ ওইটাই আর কি এটা তো সবাই তো শুধু নেগেটিভটা দেখে পজিটিভটা একটু দেখে না যাই হোক আল্লাহ ভরসা এখন ঘটনা হচ্ছে এই যে এটা হচ্ছে স্ল্যাগ মুশফিকের অসাধারণ সেঞ্চুরি ঠিক আছে যে এখানে কিন্তু হাইফেন হাইফেনগুলো আসছে হ্যাঁ এই হাইফেনগুলোকে আমরা এই এটাকে বলা হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএল হ্যাঁ নরমালি আমাদের যেটা হবে আমাদের এইটা আসবে না দেখবেন আমরা যখন কোনো কাজ করব। এটা তো কি নিউজ ডিটেলস বলতে পারেন প্রোডাক্ট ডিটেলস সো প্রোডাক্ট ডিটেলস যখন আসবে আমাদের এরকম থাকবে ঠিক আছে এরকম থাকবে দেখছেন এটা পুরো সাইড স্যার প্রোডাক্টের নাম সহ তো স্ল্যাগ দিতে পারে হ্যাঁ আমাদের ওটাই তো করতে হবে আইডিটা থাকবে আইডি থাকবে আইডি ইনক্রিপ্ট করতে পারেন ডিক্রিপ্ট করতে পারেন বহুত কিছু করতে পারেন বাট আমরা দেখাবো যে এখানে কিভাবে নামটা আসে যাই হোক এগুলো অনেক পুরানো সাইট আর কি অপটিমাইজ অপটিমাইজ করা আছে কিন্তু ঝামেলা আছে এখানে কিছু যাই হোক তো আমাদের এখানে তাহলে এখন আমরা মোটামুটি ইমেজটা মানে স্বাভাবিকভাবে আপলোড করতে পারলাম আর কি এখন মনে করেন আপলোড করার পরে আমাকে কি করতে হবে একটা ইউআরএল লাগবে তাই না ইমেজ যেটা ডেটাবেজে যাবে IMAGE ইমেজ ইউআরএল যেটা ডেটাবেজে যাচ্ছে সেটা কি হবে ইমেজ ইউআরএলটা হবে বেসিক্যালি আপলোড পাথের সাথে কনকেট হবে কি বলুন তো নেমটা স্যার নেমটা ফাইল এটা হলো কি অ্যাকচুয়ালি ইমেজ ইউআরএল এখানে সেলেক্ট করে দিচ্ছেন স্যার ও প্রাইস প্রোডাক্ট কোয়ান্টিটি
প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন আর একটা ফাংশন দিয়ে কাজটা করলে ভালো হতো। প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজের মধ্যে কি যাবে বলেন তো? রিকোয়েস্ট ইমেজ বলো তো এটা, তাহলে শুধু ভেরিয়েবলটা, শুধু এই ভেরিয়েবলটা এই জায়গাটায় কিন্তু অনেকেই ভুল করবেন আমি জানি, এখানে ভুলে ভুলে লিখে দিবেন রিকোয়েস্ট ইমেজ বলে। আর একটা হচ্ছে কি আচ্ছা আমরা এই কাজটা একটা ফাংশন দিয়ে করতে পারি না, এখান থেকে শুরু করে এই কাজটা করুন। হ্যাঁ কি ফাংশন হবে স্যার বলে দেবে না? যাবে প্রোডাক্ট ইমেজের মধ্যে, এটা তো রিকোয়েস্টের মধ্যে নাই, বুঝলে? এটার মধ্যে তো নাই, তাহলে অলরেডি এখানে ফাঁকা থাকবে। সো এটার জন্যই এখন আমরা যেটা করতে পারি, মনে করেন ফাংশন এত বড় ফাংশন লিখবো না কখনো। হ্যাঁ আপনার হয়তো ম্যাচিউরিটি আসছে এখন, এটা বুঝতে পারবেন আশা করি, বা নিজেরা হয়তো আন্দাজ করতে পারতেছেন, অনেকেই বলতেছে যে আলাদা ফাংশনগুলো করা যায়। তো মনে করেন আমি যদি এখানে ভাবে লিখি, এটাকে কাট করলাম, কাট করে আমি এখানে একটা ফাংশন লিখি, এটাকে লিখলাম ধরেন প্রোটেক্টেড ফাংশন, বলেন তো এর আগে একটা ভালো প্রোগ্রামিং করতেছি কি বলে স্যার? হ্যাঁ এই দেখছেন পোলাপার মাথা বুদ্ধি খুলে গেছে, দুই ভাবেই কিন্তু হবে, দুই ভাবেই সব ঠিক আছে। আমি প্রোটেক্টেডটা নিলাম না, ঠিক আছে এখানে কই, এখানে ফাংশন কল করব, এখানে দিব হলো এটা ফাংশনের নাম কি, দিস দিয়ে পাবো না এটার অ্যাক্সেস? জি স্যার। এবার বলেন এটার অ্যাক্সেস কিভাবে পাবো এখানে? দিস দিয়ে স্যার, দিস দিয়ে, দিস সেভ প্রোডাক্ট ইনফো, এখানে বেসিক্যালি রিকোয়েস্ট যাবে, এখানে যাবে কি ইমেজ ইউআরএল। সো এটা কি আবার এখানে আমাকে কি করতে হবে, রিসিভ করতে হবে, ওকে। সেই ফাংশন দিয়ে আমি ইনফরমেশনগুলো কি করে দিলাম, সেভ করে দিলাম, ঠিক আছে। নাও এবার আমরা এখানেও কাজ করতে পারি, কিন্তু দেখেন প্রোডাক্ট ইনফো এখানে আরেকটা ফাংশন করে এটা করা যায় না? হ্যাঁ প্রোডাক্ট ইমেজ রিকোয়েস্ট ফাইল, প্রোডাক্ট ইমেজ এটা ইমেজ আপলোডের কাজটা, ইমেজ আপলোডটা স্যার মডেলে থাকলে আই থিং মডেলে থাকলে না, আচ্ছা ওটা এখন করা যাবে না, বাদ দেন, ঠিক আছে এভাবে থাক। সো নরমালি আমরা একটা ফাংশনের বড় হচ্ছিল, তাকে ভেঙে কি করলাম দুইটা পার্টে ভাগ করলাম, এতটুকুনি থাক। এখন কি করব, রিটার্ন
টু রিডাইরেক্ট এই জিনিসটা তো ধরতে পারছেন কিভাবে হচ্ছে এখানে এই ফাংশনটা এসে হ্যাঁ অবশ্যই বলবো হ্যাঁ বেসিক্যালি আমরা একটা ফাংশনের মধ্যে কাজ করতেছিলাম অনেক বড় হয়ে যাচ্ছিল এই জন্য যেটা করলাম এই কাজগুলোর জন্য আমরা আরেকটা ফাংশন লিখলাম সেভ প্রোডাক্ট ইনফো এই ফাংশনের মধ্যে আমার এই কাজটা হোম করা আছে তাই না এবার এখানে কি করলাম এবার এখানে এসে এই ফাংশনটাকে কল করলাম ফাংশনের মধ্যে থেকে ফাংশনটাকে কল করলাম যেটা ল্যারাভেল করছে আর কি ওরা তো যাই করছে সবই ফাংশন ফাংশন ছাড়া কোনো কিছু আছে লগইন এর কাজটা দেখছেন না হ্যাঁ এই যে দিস দিয়ে ফাংশনটাকে কল করছি এটাকে সো এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন এই কোডগুলো এক্সিকিউট হয়ে যাবে আবার এখানে এসে রিকোয়েস্ট রিকোয়েস্ট থাকতেছে আর কি দিয়ে দিলাম ইমেজের রিভারের কারণ এটা স্যার পাবে না আবার এখানে ইউজ করবেন এভাবে বলতেছেন ঠিক আছে না না ঠিক আছে কথা ঠিক আছে ওকে নাই আমরা একটু দেখি রিটার্ন রিডাইরেক্ট কোথায় যাবে প্রোডাক্ট ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাড আমাদের ইয়ে তো অনেক কাজ আছে এখনো রাউটস ওয়েব ডট পিএইচপিতে উইথ করতে হবে কি মেসেজ প্রোডাক্ট ইনফো সেভ সাকসেসফুলি প্রোডাক্ট ইনফো সেভ সাকসেসফুলি নাও এবার অ্যাড প্রোডাক্টের মধ্যে কোথায় আছে দিস ইজ আওয়ার অ্যাড প্রোডাক্টটা কোথায় দিস ইজ আওয়ার প্রোডাক্ট অ্যাড ক্রিয়েট প্রোডাক্ট ফাংশনটা লোড হচ্ছে ফাংশনের মাধ্যমে অ্যাজ ইউজুয়াল ক্রিয়েট প্রোডাক্টটা নিচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট এসে এখানে কি মেসেজ করা আছে মেসেজ গেট করা আছে সো ঘটনা ঘটে যাওয়ার কথা আমরা একটু চেকিংস করি সো এখানে প্রোডাক্টে একটা নাম দিলাম ডেমো প্রোডাক্ট ক্যাটাগরি হচ্ছে নিউ ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার হচ্ছে ওয়ালটন প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1289 টাকা কোয়ান্টিটি নিলাম 100টা ডিসক্রিপশন কি লেখবো বলেন ঝামেলা করে দিলেন সেটা তো সবচেয়ে বড় ঝামেলা একটা জিনিস আমরা এখান থেকে যেটা নেই ডিসক্রিপশন হচ্ছে এটা আরে ল্যারাভেলের জিনিসই দিয়ে দিচ্ছি খালাস এবার এখান থেকে আমরা টিমেজ দিয়ে দিই টিমেজ কি দিয়ে দিব এটা দিয়ে দিলাম সাকসেস স্যার আগে তো দিলা হবে না হয় না না স্যার নতুন টিমেজ কি হবে আগে টিমেজটা দিলে দেখি কি হয় আমরা নতুন একটা টিমেজ দিলাম হ্যাঁ এবার সেভ করে জান দিয়ে কি হয় বলতেছে প্রোডাক্ট ইনফো সেভ সাকসেসফুলি আচ্ছা আমরা ডেটাবেজে যাই প্রথমে ওয়াও কিচ্ছু আসে না কংগ্রাচুলেশন ঘটনা ঘটবে কিভাবে আমি তো আসল কাজই করি নাই এখানে না এখানে কি করতে হবে স্টোর করতে হবে সেভ আমার আসলে আসলে এটা লিখতে হবে না আসল কাজ তো করা হয় নাই না এবার আরেকবার ট্রাই করতে হবে আমাদের ইমেজটা মনে হয় আপলোড হয়েছে দেখি ইমেজ চলে আসছে আচ্ছা আমি ইমেজ টিমে সব ফেলে দিচ্ছি একদম নতুন করে আবার এখান থেকে দেখে ঘটনা ঘটানো যায় কিনা প্রোডাক্টের নাম হচ্ছে নিউ প্রোডাক্ট নিউ ক্যাটাগরি ওয়ালটন 1200 এত টাকা 100 পিস নেওয়া হয়েছে ডিসক্রিপশনের ক্ষেত্রে
ব্রাউজ করে ইমেজটা দিয়ে দিই একটা দিচ্ছি এবার যদি ডেটাবেজে যাই এবার চলে আসছে দেবো প্রোডাক্ট ক্যাটাগরি আইডি ম্যানিফেস্টো প্রাইস 100 টাকা প্রোডাক্ট কোয়ান্টিটি 100 টা এই দেখেন এখানে কিভাবে আসছে প্যারাগ্রাফ ট্যাগ ট্যাগ আকারে আসছে ওকে প্রোডাক্টের ইমেজটা আসছে পাবলিক প্রোডাক্ট ইমেজ সাকসেস ডট জিপিজি ঠিক আছে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস 1 ক্রিয়েটেড এত আপডেটেড ঠিক আছে অটোমেটিক্যালি কাজটা হয়ে যাচ্ছে আমরা যদি ফোল্ডারে যাই আমাদের ইমেজ আপলোডটা হয়েছে স্যার একটা কোর্স সাপোর্ট টেকনিক স্যার সর্বনাম রিপোর্টটা সম্ভব বলেন যখন এটা ফর্মটা পূরণ করব যে ফিল্ডেতে রিকোয়েস্ট দেওয়া আছে হ্যাঁ যদি কেউ ভুলে না করে সেভে ক্লিক করে তাহলে তো আবার নতুন করে সব ফর্ম চলে আসবে আমি যে ডাটাগুলো লাগিয়ে দিচ্ছি সেগুলো থাকবে না ফর্ম তাহলে আপনাকে যে ভ্যালুর মধ্যে দিয়ে রাখতে হবে ভ্যালুর মধ্যে থেকে দিয়ে রাখতে পারেন না ভ্যালুর মধ্যে ওই পোস্ট ধরে মেথড ধরে আপনি ইউ করে রাখতে পারেন এছাড়া হবে না এখানে কেন হচ্ছে না কোথায় ভুল হচ্ছে সেভ হচ্ছে না স্যার এখন ইরর দেখাচ্ছে হইছে মুভ হইছে স্যার কিন্তু এখন হচ্ছে এরর নাই ইমেজ মুভ হয় নিচে যাওয়া যাবে
ভ্যালিড ডেট টাইম প্রো ফর্মেট দেখি মানে কপি করে নিয়ে আসছেন, এই দেখেন ইমেজ ওয়ারেন্ট এখানে পাচ্ছে না কেন? ঠিক আছে, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের নেম, ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচারার আইডি, TURE, এই যে ইনপুট ফিল্ডের নাম হচ্ছে এটা, এই যে ম্যানুফ্যাকচার, ঠিক আছে, ম্যানুফ্যাকচারার আইডি প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট প্রাইসটা কীভাবে দেখছেন এখানে? প্রোডাক্ট প্রাইসও তো আগে দেখছেন না? ঠিক আছে, আপনার মধ্যে কীভাবে দেখছেন প্রোডাক্ট প্রাইস? ঠিক আছে, কী ওর আছে এখন চলে আসলে দেখছেন টাইম ফর্ম্যাটিং প্রোডাক্টের প্রাইসের ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইসের ক্ষেত্রে এখানকার দাম আপনার সবই ঠিক আছে মনে হচ্ছে, নাম্বার দিয়ে এখন তো বেসিক্যালি ABCD তো যাবে না, সমস্যাটা হচ্ছিল আমাদের যে প্রোডাক্টের প্রাইস, প্রাইস তো আর হাবি যাবে আসবে দেখেন কোনটা ভুল করছে আর কি আসবে, ঠিক আছে আপনার কাছে আপনি
রিকোয়েস্ট কাটবে সামনে কি দিয়েছিল ঠিক আছে এটাই কপি করেন সফট ডাটাবেজের নাম চেঞ্জ করবেন আপনি ইয়া থেকে চেঞ্জ হয়েছে নাই
আমাদের তাই ওই যে মাইগ্রেশনে বলছিল মাইগ্রেশন ঠিক করছি পরে এটা পাইছি আপনি শব্দে হাতে লিখে দিবার দাম আমি ডিলিট করে দিচ্ছি দেন আগে নাম আবার নতুন সবগুলো ঠিক করে ডিলিট করেন সমস্যা নেই যে কোনো একটা নাম নিয়ে আগে সব কিনে দেবেন আপার গেস চেঞ্জ করছেন তাহলে মাইগ্রেশন ফাইলটা তো উপরে মাইগ্রেশন চেঞ্জ করবেন কে এই মিয়া আগুন নাকি এই মাইগ্রেশন চেঞ্জ করবেন মাইগ্রেশন ঠিক দেখবেন আর করতে খালি মাইগ্রেশন তারপরে get migration তারপরে সেন ইমার্জেন্স তো অনসেন দেইছে যে মাইগ্রেট এতে কি মাইগ্রেট হ্যাঁ কি কোশ্চেন ইনজিলেট করে দিবেন প্রপ করবেন আমরা নেক্সট ক্লাসে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব ইমেজের বিষয় কিছু দেখার চেষ্টা করব যদি সময় সুযোগ আছে আমার পেন ড্রাইভটা কোথায় থ্যাংক ইউ হ্যাঁ